হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাইনিডির চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা দেখতে চলেছি মাইক্রোওয়ার্কার্স এর নতুন একটি জব, যেটা কিনা ফেসবুক একটা আপনি ফিডব্যাক দিবেন, শুধুমাত্র একটা অ্যাড এর ফিডব্যাক আর স্ক্রিনশট দিয়ে আপনি 50 সেন্ট অব দি ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে শুরু করি। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, একেবারে সিম্পল একটা জব, আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা জেনে থাকবে যে মাইক্রোওয়ার্কার্স এর প্রতিটা জব নিউট্যাবে ওপেন করে করতে হয়। তো আমি মাউসের রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবে এখানে ক্লিক করে নিচ্ছি। তো আমার অলরেডি আছে ক্লিক করা, তো এই জবটা করতে হবে। তো এখানে ওরা বেশ কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। ও বলছে, ইফ ইউ লাইক আওয়ার সার্ভিস অ্যাড প্রোডাক্ট রিকমেন্ডেড আস, ইউ লাইক উই আর সার্ভিং দ্য বেস্ট অফার টু আওয়ার কাস্টমার, টেক স্ক্রিনশট। যদি তারা কিন্তু যদি তাদের কাস্টমারের জন্য ভালো কিছু প্রোভাইড করে, তাহলে একটা ফিডব্যাক লিখে মানে আমাদের পরিচিত কাউকে রিকমেন্ড করে সেই একটা স্ক্রিনশট ওদেরকে দিতে হবে। মানে ওদের অ্যাডে একটা যে আমি প্রোডাক্টটা বাই করছি বা এমন কিছু একটা লিখে প্রোডাক্টটার একটা ভালো দিক তুলে ধরে দিতে হবে, স্ক্রিনশটটা দিয়ে দিতে হবে। আর যদি আমরা এটা মানে ভালো নাও লাগে, তাহলে একটা ওদের একটা ফিডব্যাক দিতে হবে। তবে সেটা ওদের ফেসবুক অ্যাডে না, সেটা দিতে হবে শুধুমাত্র মাইক্রোওয়ার্কার্স এই জবটার ভিতরে। এখানে আই অ্যাকসেপ্ট দ্য জব, তো আমরা আগে জবটা কমপ্লিট করে তারপর এই প্রসেসগুলো। তার আগে আমাদের যেটি করতে হবে, এখানে ওরা একটা অ্যাটাচ ফাইল দিয়ে দিছে, এইটা অ্যাটাচ ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। তো যদি আমার ডাউনলোড করা আছে, তা আমি এটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। স্টেপ ফর মাইক্রোওয়ার্কার্স, স্টেপ 1 হলো কপি পেস্ট দিস ইউআরএল ইনটু ইউর ইন্টারনেট এক্সপ্লোরার অর ক্রোম, গুগল ক্রোম, ইউর ইউআরএল সেকশন। মানে এটা শুধু গুগল ক্রোম আর ইন্টারনেট এক্সপ্লোরার এই দুইটা দিয়ে দিয়ে করা যাবে, ব্রাউজার দিয়ে। তো আপনার যদি গুগল ক্রোম অথবা এক্সপ্লোরার থাকে, তাহলে আপনি জবটা করতে পারবেন। তো এটাকে সিম্পলি কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করি। নেক্সট স্টেপটা হলো যে নেক্সট স্টেপটা আসতেছে, যদিও আগে এটাকে কপি করে নিলাম। কপি করে আমি এই ট্যাবটা ডিলিট করে দিই। ডিলিট করে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, এন্টার বাটনটা প্রেস করলাম। এখন দেখতে পাবো ওদের যে ইয়েটা, আমি আবার দেখাচ্ছি। এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এরকম একটা ইমেজ আর এই অপশনটা আমাদের শো করবে। এখন দেখেন এই ইমেজটা, হ্যাঁ চলে আসছে। এই যে শো অ্যাড, এখানে আমাদের ক্লিক করতে, ওই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এখানে ক্লিক করতে, মানে এখানে ওরা হাইলাইট করে দিছে ওই জায়গাটা, আমাদের ক্লিক করতে হবে একটা শো করানোর জন্য আমাদের টাইম লাইনে। তো আমাদের এই ইমেজ অ্যাডটা খুঁজে বের করতে হবে। তো ইজিলি আমরা অ্যাড শো এখানে ক্লিক করলি, অ্যাডটা আমাদের টাইম লাইনে শো করবে, আর বেশি কিছু করতে হবে না। তো আমরা হ্যাঁ এই যে আমাদের অ্যাডটা শো করে দিচ্ছে। তো এখানে একটা আমাদের একটা ফিডব্যাক লিখতে হবে, ওদেরকে একটা লাইক দিয়ে দিলাম। নিলেই তো দেখা যাচ্ছে যে আমি স্ক্রিনশটটা নিয়ে নিই আগে। এখানে আমি স্ক্রিনশটটা নিয়ে ওদের এই এটা হাইলাইট করে দেব, যে আমি ওদের জবটা আমরা খুঁজে পাইছি এমন একটা, ওদের পেজটা আমরা আমাদের এখানে শো করছে সেটা বোঝানোর জন্য আমি স্ক্রিনশট এই লিংকটা নিচ্ছি। লিংকটা নিয়ে এগুলা এগুলা ওদের লেখাগুলো ইয়ে করে দিলাম আর এটাকে হাইলাইট করে দিলাম। এইটা এটাকে অবশ্যই আপনাদের লাইট শটের মাধ্যমে করতে হবে, ওরা সেটাও বলে দিছে। আচ্ছা এটাকে আগে আপলোড দিয়ে নেই। আপলোড আপলোড ইমেজ দিয়ে নিলাম, কপি কপি দিয়ে নিলাম।
আপলোড ইমেজ দেওয়ার পরে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এখানে ওরা জবটায় বলেই দিয়েছে যে আপনাকে অবশ্যই দুইটা, এই যে আমরা যে লাইট শটটা ইউজ করলাম সেটা হলো এই লাইট শট, এইটা এটা হলো লাইট শটের শর্ট ফর্ম, যদিও এটার এই ওয়েবসাইট থেকে আমাদের লিঙ্ক কালেক্ট করতে হবে অথবা এই ওয়েবসাইট থেকে, এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে ওদেরকে আমাদের লিঙ্কগুলো পাঠাতে হবে। এইসব ওয়েব হোস্টিং সার্ভিসের মাধ্যমে ওদের ইয়েগুলো পাঠাতে হবে। তো আমরা লাইট শট আছে, আপনাদের যদি লাইট শট না থাকে আপনারা সিম্পলি গুগলে সার্চ করলে লাইট শটটা পেয়ে যাবেন, তো সেটা প্রবলেম হবে না আশা করি। ওদের প্রোডাক্টে আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল এরকম একটা আমি কিছু বোঝাতে, এই প্রোডাক্টটা ইউজ করে আমার ভালোই লাগছে সেটা বুঝালাম। তো এভাবে ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, দেখলাম ওদের প্রোডাক্টটা ইউজ করে আমার ভালো লাগছে। আমি এইভাবে এখানে আপনার মন মতো আপনি এটা যে কোনো কমেন্ট করতে পারেন, শুধু নাইস দেখেন একজনের শুধু গুড লাগছে নাইস লাগছে, তো এইভাবে লিখতে পারেন কোনো প্রবলেম নেই। এখানে ওদের এই ফেসবুকের লাইক গুলো একটু হাইলাইট করে দিবেন তাহলে আর প্রবলেম হবে না। এটাকে কপি করে কন্ট্রোল ভি, দেখেন প্রায় সময় মাইক্রোওয়ার্কার্স আরেকটা ইয়ে থাকে, যেমন প্রায় সময় আমাদের দেখতে হয় যে শুধু স্ক্রিনশট লিঙ্ক এর হয় না, তো আমাদের স্ক্রিনশট ইমেজও আমাদের ডেস্কটপে নিয়ে রাখি যাতে আমরা প্রপারলি কাজটা সাবমিট করতে পারি। এখানে এইটাকে ইয়ে করে এইটাকে এইটাকে আমি হাইলাইট করে দিলাম, এই দুটোকে আমি হাইলাইট করে দিলাম, তারপর এইটাকে আমি সেভ করে নেব, কারণ যে লিঙ্কটা আছে সেটাই থাকলো, যেটা আছে সেই দুটোই থাকলো। আমি আরেকটা জিনিস বলে রাখি, এগুলো যদিও এই যে ওরা কিন্তু মাইক্রোওয়ার্কার্স আমরা কাজ করি, এটা কি এটা সত্যি কথা বলতে এটা একটা ইলিগ্যাল ওয়ে, কারণ ওদের প্রোডাক্ট আমরা কখনো বাই করি না বা প্রোডাক্টটা সম্পর্কে জানি না, তো ওরা এখানে আমাদেরকে মানে একটা ভালো কমেন্ট করতে হচ্ছে, যেমন এই প্রোডাক্টটা আমার আমি ব্যবহারই করি নাই কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করে দিলাম, সেটাই আর কি। তো এটা ফেক রিভিউ, তো যারা যারা কাজটা করতে চান আপনারা করতে পারেন, যেহেতু এটা একটা প্রসেস, প্রসেসের মাধ্যমে আমরা যাচ্ছি, তো কাজটা করে নিতে পারেন কোনো প্রবলেম হবে না। এখন এখানে এখন জবটাকে আমরা সাবমিট করব, সাবমিট করার জন্য এখানে যে দেখেন অপশনাল চয়েস ফাইল, তাহলে আমাদের যেহেতু অপশনাল দিয়ে দিয়েছে আমরা দুইটা লিঙ্কই দিয়ে দেবো, কন্ট্রোল ভি। এবার এখান থেকে অপশনাল যে অপশন যেহেতু আছে আমরা এখানে সেটা দিয়ে দেব, স্ক্রিনশট থ্রি এটা দিয়ে দিলাম, দেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন আমরা সাবমিট করে দেব। এই ছিল আজকের জব, যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোথাও।